গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের মধ্যেই ব্লিংকেনের সঙ্গে ফিলিস্তিনি নেতার বৈঠক। লোহিত সাগরে হুতিদের সবচেয়ে বড় হামলার পর সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইরাক মার্কিন বাহিনী দ্রুত প্রস্থান চায় কিন্তু কোনো সময়সীমা নির্ধারণ করেনি বললেন প্রধানমন্ত্রী। জার্মানি লেবাননের সেনাবাহিনীকে শক্তিশালী করতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। গাজা হামলা নিয়ে আলোচনায় জর্ডান, মিশর ও ফিলিস্তিনের নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় হামলার মধ্যে ব্লিংকেনের সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনের নেতা। মার্কিন শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেন বুধবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রধানের সঙ্গে দেখা করেছেন এবং ইসরায়েল হামাস যুদ্ধকে ক্রমবর্ধমান থেকে বন্ধ করার লক্ষ্যে তার মধ্যপ্রাচ্য সফরে বাহরাইন ভ্রমণ করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা কয়েক ডজন সন্ত্রাসী এবং হামাস পরিচালিত গাজায় আরও 150টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যেখানে স্বাস্থ্যমন্ত্রক বলছে যে গত 24 ঘণ্টার মধ্যে 147 জন নিহত হয়েছে। 7ই অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা যুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী হয়েছে অবরুদ্ধ ফিলিস্তিনের ভূখণ্ডে 23,000 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এই তথ্য পাওয়া যায়। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ব্লিংকেনের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য। গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে যে মারাত্মক অস্থিরতা দ্বারা বিদীর্ণ হয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে। ব্লিংকেন আব্বাসকে বলেছিলেন যে ওয়াশিংটন মন্তব্য পদক্ষেপ একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দিকে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য, যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর ডান সরকার বিরোধিতা করেছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন পররাষ্ট্র সচিব মার্কিন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে, শান্তি ও নিরাপত্তা উভয়ের মধ্যেই বসবাস করে। ব্লিংকেন যখন রামাল্লায় আব্বাসের সদর দপ্তরে কঠোর নিরাপত্তার মধ্যে পৌঁছান, বিক্ষোভকারীরা গণহত্যা বন্ধ করুন, মুক্ত প্যালেস্টাইন লেখা চিহ্নগুলি ধরে রেখেছিলেন এবং ব্লিংকেন আউট, কেউ কেউ ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সঙ্গে দাঙ্গা বাঁধে। বাহরাইনে ব্লিংকেন বলেছেন আব্বাস প্রতিশ্রুতিবদ্ধ, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের জন্য কার্যকর, তার জনগণের জন্য শাসন। এদিকে লোহিত সাগরে হুতিদের সবচেয়ে বড় হামলার পর সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইঙ্গিত দিয়েছে যে তারা ইয়েমেনি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। তারা লোহিত সাগরের জাহাজে এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ প্রতিহত করার পরে ক্যারিয়ার ভিত্তিক জেট এবং যুদ্ধ জাহাজ মঙ্গলবার রাতে ইরান সমর্থিত গোষ্ঠীর দ্বারা উৎক্ষেপণ করা 21টি ড্রোন ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এই ধরনের হামলার জন্য পরিণাম ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে। ইয়েমেনের সম্ভাব্য হামলার বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব গ্র্যান্ড শাপ বলেছেন এই স্থানটি দেখুন, হুতিরা বলেছে যে ইসরায়েলকে সহায়তা প্রদানকারী মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করবে। তারা বারবার দাবি করেছে প্রায়শই মিথ্যাভাবে যে তারা গাজা যুদ্ধের সময় ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতিবাদে ইসরায়েলের সাথে যুক্ত বাণিজ্যিক জাহাজে হামলা করবে। মঙ্গলবার আক্রমণটি 19 নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজকে টার্গেট করেছে হুতি বিদ্রোহীরা। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে যে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে ইরানের ডিজাইন করা একমুখে ড্রোন, জাহাজ বিরোধী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিরোধী মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল। 18টি ড্রোন, 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লোহিত সাগরে মোতায়েন করা বিমানবাহী রণতরী USS ডো হাই ইট ডি আইজেন হাওয়ার থেকে যুদ্ধবিমান এবং 4টি ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়। এদিকে ইরাক থেকে মার্কিন বাহিনী দ্রুত প্রস্থান চায় কিন্তু কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি বলল প্রধানমন্ত্রী। ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী দ্রুত ও সুশৃঙ্খলভাবে আলোচনার মাধ্যমে প্রস্থান চায় কিন্তু একটি সময়সীমাও নির্ধারণ করা হয়নি, প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াল সুদানি এই কথা বলেছেন। গাজা যুদ্ধের আঞ্চলিক স্পিল ওভারের মধ্যে তাদের উপস্থিতিকে অস্থিতিশীল হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রস্থানের জন্য বেশিরভাগ শিয়া উপদলের দ্বারা দীর্ঘস্থায়ী আহ্বান ইরান সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলো ওপর মার্কিন হামলার পর, যেগুলি ইরাকের আনুষ্ঠানিক নিরাপত্তা বাহিনীরও অংশ। ইসরায়েল তার গাজা অভিযান শুরু করার পর থেকে মার্কিন বাহিনীর ওপর কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আসা এই হামলাগুলি ইরাক আবারও আঞ্চলিক সংঘাতের থিয়েটারে পরিণত হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আল সুদানি বাগদাদে এক সাক্ষাৎকারে বলেছেন এই সম্পর্ক পুনর্গঠন করার প্রয়োজন আছে যাতে ইরাক এবং এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করা অভ্যন্তরীণ বা বিদেশি কোনো পক্ষের লক্ষ্য বা ন্যায্যতা না হয়। 5ই জানুয়ারি ইরাক এটি বন্ধ করার প্রক্রিয়া শুরু করবে বলে ঘোষণার পর জোটের ভবিষ্যৎ সম্পর্কে তার চিন্তাভাবনার প্রথম বিশদ বিবরণ প্রদান করে আল সুদানি বলেন বোঝাবুঝি ও সংলাপের প্রক্রিয়ার অধীনে প্রস্থানের আলোচনা হওয়া উচিত।
সোমবার পেন্টাগন বলেছে যে তাদের সরকারের আমন্ত্রণে ইরাকে থাকা মার্কিন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। ইরাক ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক, ইসরায়েলের তাজা অভিযানে তীব্র সমালোচকদের মধ্যে রয়েছে ফিলিস্তিনি বেসামরিকদের গণহত্যা ও বাস্তুচ্যুতিকে গণহত্যার পাঠ্যপুস্তক মামলা হিসেবে বর্ণনা করে দাবি ইসরায়েল তীব্রভাবে অস্বীকার করেছে। এদিকে জার্মানি লেবাননের সেনাবাহিনীকে শক্তিশালী করতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবক বুধবার লেবাননের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার জন্য 15 মিলিয়ন ইউরো প্রতিশ্রুতি দিয়েছে। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সাথে সীমান্তে উত্তেজনা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে বিয়ারবক বৈরুত সফরে বলেছেন যে সামরিক সহায়তার লক্ষ্য ছিল লেবাননের সেনাবাহিনীকে ইসরায়েলের সাথে দক্ষিণ সীমান্তকে আরও ভালোভাবে সুরক্ষিত করতে সহায়তা করা, সশস্ত্র মিলিশিয়া এবং সন্ত্রাসী সংগঠনগুলিকে ধারণ করার জন্য সেনাবাহিনীকে অবশ্যই এলাকার উপর কার্যকর নিয়ন্ত্রণ অনুশীলন করতে সক্ষম হতে হবে। লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং তার চিরশত্রু ইসরায়েল 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সীমান্ত জুড়ে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করেছে। হিজবুল্লাহ হলো হামাসের সহযোগী। আন্তঃসীমান্ত অস্থিরতা একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কার জন্ম দিয়েছে, যার ফলে পশ্চিমা কূটনীতিকদের উত্তর আতিকার সূত্রে বৈরুতে একত্রিত হওয়ার জন্য সংযমের আহ্বান জানানো হয়েছে এবং রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। বিয়ারবক, যিনি লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে আলোচনা করেছেন, বলেছেন যে সংঘর্ষের বৃদ্ধি দুই দেশের জন্য একটি বিপর্যয় হবে। এদিকে গাজা হামলা নিয়ে আলোচনায় জর্ডান, মিশর ও ফিলিস্তিনের নেতারা। মিশরীয় রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ আল সিসি বুধবার মিশরীয় জর্ডান ফিলিস্তিনি শীর্ষ সম্মেলনে অংশ নিতে আকাবায় পৌঁছেছেন, যা গাজায় উন্নয়ন এবং পশ্চিম তীরের পরিস্থিতির জন্য বৈঠকটি ডাকা। আকাবার কিং হুসেইন আন্তর্জাতিক বিমানবন্দরে বাদশাহ আবদুল্লাহ এল সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে স্বাগত জানান। মিশরের প্রেসিডেন্সি জানিয়েছে যে তিন নেতা গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বৃদ্ধির বিষয়ে পরামর্শের জন্য জড়ো হচ্ছেন এবং আক্রমণ বন্ধ করার জন্য এবং গাজায় জনগণকে উদ্ঘাটিত মানবিক বিপর্যয় থেকে রক্ষা করার জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছেন। এলসিসি যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য মিশরের প্রচেষ্টা পর্যালোচনা করবেন এবং ফিলিস্তিনি সমস্যার জন্য একটি ন্যায্য এবং ব্যাপক সমাধান অর্জনের উপায়ে তার দৃষ্টিভঙ্গির রূপরেখা দেবেন বলে আশা করা হচ্ছে। সোমবার আল সিসি কায়রোতে আলাপ আলোচনার একটি বর্ধিত অধিবেশনের জন্য আব্বাসের সাথে দেখা করেছিলেন। তাদের প্রতিনিধি দলের সাথে ফিলিস্তিনি ভূখণ্ডের উন্নয়ন নিয়ে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির মুখপাত্র আহমেদ ফাহামি বলেছেন, আব্বাস গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান এবং সেখানে উদ্ভূত মানবিক বিপর্যয়ের পাশাপাশি পশ্চিম তীরের পরিস্থিতি, যেখানে উত্তেজনা এবং ইসরায়েলের সহিংসতা ক্রমবর্ধমান রয়েছে, তার একটি ওভারভিউ অফার করেছে। উভয় নেতাই ফিলিস্তিনি ইস্যুকে সাইডলাইন করার বা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে তাদের দ্বার্থহীন এবং সম্পূর্ণ প্রত্যাখ্যানের কথা পুনর্ব্যক্ত করেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের মধ্যেই ব্লিংকেনের সঙ্গে ফিলিস্তিনি নেতার বৈঠক। লোহিত সাগরে হুতিদের সবচেয়ে বড় হামলার পর সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইরাক মার্কিন বাহিনী দ্রুত প্রস্থান চায় কিন্তু কোনো সময়সীমা নির্ধারণ করেনি, বললেন প্রধানমন্ত্রী। জার্মানি লেবাননের সেনাবাহিনীকে শক্তিশালী করতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। গাজা হামলা নিয়ে আলোচনায় জর্ডান, মিশর ও ফিলিস্তিনের নেতারা।